আসসালামু আলাইকুম। প্রথমে জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলো। এবার ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি মিসাইল হামলা, যা বললেন শীর্ষ মার্কিন কমান্ডার। এদিকে ইউক্রেনীয় ঘাঁটিতে মিসাইল হামলায় শতাধিক সেনা নিহত, দাবি রাশিয়ার। রাশিয়া ইউক্রেনের যুদ্ধবিরতি নিয়ে যে বার্তা দিল তুরস্ক। ইউক্রেনকে বুঝিয়ে দেব যুদ্ধ কাকে বলে, সিরীয় যোদ্ধারা। এবং সর্বশেষ জেলেনস্কি বললেন, আমি পুতিনের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে একটি অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য। এবার ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি মিসাইল হামলা, যা বললেন শীর্ষ মার্কিন কমান্ডার। ইরাক ও সিরিয়া লক্ষ্য করে ইরান ও ইসরায়েলের মিসাইল বিনিময়ে মার্কিন সেনারা বিপদে পড়বে বলে মন্তব্য করেছেন মধ্যপ্রাচ্য বিষয়ক শীর্ষ মার্কিন কমান্ডার জেনারেল ফ্রাঙ্ক ম্যাকেনজি। ইরাকের কুর্দিস্তানে মার্কিন কনসুলেটের কাছে ইরানের মিসাইল হামলার পর এই ম্যাকেনজি মন্তব্য করেন বলে রোববার আরব নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে। পেন্টাগনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ম্যাকেনজি বলেন, গত ৬ মাসে ইরান বেশ কয়েকবার মার্কিন বাহিনী এবং স্থাপনায় আক্রমণ করেছে, তবে সেখানে মোতায়েন মার্কিন কমান্ডারদের অত্যন্ত কার্যকর পদক্ষেপের কারণে মার্কিন প্রাণহানি ঠেকানো গেছে। যদিও ম্যাকেনজি ও অন্য মার্কিন কর্মকর্তাদের দাবি, গত রোববার মার্কিন কনসুলেটের কাছে আঘাত হানা ইরানের ওই মিসাইলের লক্ষ্য কনসুলেট ছিল না। ইরানও দাবি করেছিল ক্ষেপণাস্ত্রগুলো গোপন ইসরায়েলি ঘাঁটি লক্ষ্য করে ছোড়া হয়েছে। সিরিয়ায় ইরানের বিপ্লবী গার্ডের দুই কর্মকর্তা নিহত হওয়ার প্রায় এক সপ্তাহ পর রোববার ইরবিলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা ঘটে। ইরানের বিপ্লবী গার্ডের দুই কর্মকর্তা নিহত হওয়ার পেছনে যুক্তরাষ্ট্রের মিত্র বলে পরিচিত ইসরায়েলের হাত রয়েছে বলে অভিযোগ তোলে ইরান। ওই ঘটনার পর ইরানের বিপ্লবী গার্ড সতর্ক করেছিল যে ইসলামিক প্রজাতন্ত্রের চিরশত্রু ইসরায়েলকে এই অপরাধের মূল্য দিতে হবে। এ ব্যাপারে ম্যাকেনজি বলেন, আমার ধারণা এটা একদম স্পষ্ট যে ইরানের হামলার মুখোমুখি হলে ইসরায়েল আত্মরক্ষার জন্য পদক্ষেপ নেবে, আর ইরানও ইসরায়েলকে ধ্বংসের জন্য বদ্ধপরিকর। তবে ইরান ও ইসরায়েলের এই পাল্টাপাল্টি মনোভাব নিয়ে চিন্তিত জানিয়ে তিনি বলেন, আমি ইরান এবং ইসরায়েলের এই পাল্টাপাল্টি মনোভাব নিয়ে উদ্বিগ্ন, কারণ অনেক সময় এ কারণে আমাদের বাহিনী ঝুঁকিতে থাকে, তা ইরাক বা সিরিয়া যেখানে হোক না কেন, সে বিষয়টি আমাদের উদ্বেগের কারণ। এদিকে ইউক্রেনীয় ঘাঁটিতে মিসাইল হামলায় শতাধিক সেনা নিহত, দাবি রাশিয়ার। ইউক্রেনের উত্তরাঞ্চলের ওভরুজ শহরে একটি ঘাঁটিতে রাশিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ইউক্রেনের বিশেষ বাহিনী এবং বিদেশি ভাড়াটে বাহিনীর শতাধিক সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে মস্কো। রাশিয়ার প্রতিরক্ষা অধিদপ্তরের বরাত দিয়ে বিবিসি রোববার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। রুশ প্রতিরক্ষা অধিদপ্তরের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনাশেনকভ জানান, জাইটোমির কাছে ওভরুজ শহরে ওই ঘাঁটিতে নির্ভুল ক্ষেপণাস্ত্র আঘাত হানায় বিদেশি ভাড়াটে সেনাসহ শতাধিক সেনার মৃত্যু হয়েছে। কোনাশেনকভ বলেন, ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর বিশেষ অপারেশনের বাহিনীর প্রশিক্ষণ কেন্দ্রে নির্ভুল ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে, ওইখানে ইউক্রেনে আগত বিদেশি ভাড়াটে সেনারা অবস্থান করছিল বলেও দাবি করেন কোনাশেনকভ। ইউক্রেনে আবার কিনজাল হাইপারসনিক মিসাইল ছুড়েছে বলে দাবি করেছে রাশিয়া। রোববার ছোড়া শব্দের চেয়েও দ্রুত গতির ওই ক্ষেপণাস্ত্র ইউক্রেনের দক্ষিণাঞ্চলের একটি জ্বালানির গুদাম ধ্বংস করে দিয়েছে বলে রাশিয়া জানিয়েছে। রুশ প্রতিরক্ষা অধিদপ্তর জানায়, কিনজাল এভিয়েশন মিসাইল সিস্টেম মাইকোলাইভ অঞ্চলের কোস্তানিনতিভকা এলাকার কাছে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর জ্বালানি এবং লুব্রিকেন্টের একটি বড় গুদাম ধ্বংস করেছে। ওই গুদাম থেকে ইউক্রেনের দক্ষিণাঞ্চলের সেনাবাহিনীর সাজোয়া যানগুলোর প্রধান জ্বালানি সরবরাহ করা হতো। কিনজাল হাইপারসনিক মিসাইল রাশিয়া নিয়ন্ত্রিত ক্রিমিয়ার থেকে ছোড়া হয়েছে বলে অধিদপ্তর জানিয়েছে। এদিকে রাশিয়া ইউক্রেনের যুদ্ধবিরতি নিয়ে যে বার্তা দিল তুরস্ক। ইউক্রেনে রুশ বাহিনীর বিশেষ অভিযানের প্রায় এক মাস হতে চলেছে, ইউক্রেনের বিভিন্ন শহরে ব্যাপক হামলা চালাচ্ছে রাশিয়া, পাল্টা জবাবও দিচ্ছে ইউক্রেন। এসবের মধ্যেও চলছে শান্তি আলোচনা, এ পর্যন্ত কয়েক দফায় আলোচনা হলেও আসেনি কোনো সমাধান। তবে এবার সেই শান্তি আলোচনা নিয়ে আসার কথা শোনালো তুরস্ক, জানালো রাশিয়া ও ইউক্রেন সংকটপূর্ণ বিষয়ে চুক্তির কাছাকাছি আসছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এ ব্যাপারে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাবুসোগলু তুর্কি সংবাদ মাধ্যম হুরিয়াত ডেইলিকে বলেছেন, রাশিয়া এবং ইউক্রেন সংকটপূর্ণ বিষয়ে একটি চুক্তির কাছাকাছি আসছে।
এবং কিছু বিষয়ে প্রায় একমত হয়েছে। উভয় পক্ষ যদি চুক্তির দিকে অগ্রগতি থেকে এক ধাপ পিছিয়ে না যায়, তবে তিনি যুদ্ধবিরতির জন্য আশাবাদী বলেও জানান কাবুসোগলু। আরেকদিকে ইউক্রেনকে বুঝিয়ে দেব যুদ্ধ কাকে বলে, সিরীয় যোদ্ধারা। চেচেনদের পর এবার ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার হয়ে যুদ্ধ করতে চাইছে সিরিয়া। আধাসামরিক বাহিনীতে কর্মরত সিরিয়ার বেশ কিছু যোদ্ধা দাবি করেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হয়ে লড়াই করতে প্রস্তুত তারা, শুধু নির্দেশের অপেক্ষা। খবর আনন্দবাজার পত্রিকার। সিরিয়ার ন্যাশনাল ডিফেন্স ফোর্সের কমান্ডার নাবিলা আবদুল্লাহ সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, সিরিয়াতে যখন যুদ্ধ চলছিল সে সময় গ্রামীণ এলাকায় কিভাবে যুদ্ধ করতে হয় সেই অভিজ্ঞতা রয়েছে তার, আর সেই অভিজ্ঞতা এবার ইউক্রেনের বিরুদ্ধে কাজে লাগাতে প্রস্তুত তিনি। নাবিল বলেন, সিরিয়া এবং রাশিয়ার শীর্ষ নেতৃত্বের নির্দেশের অপেক্ষায় আছি, সবুজ সংকেত দিলেই আমরা ঝাঁপিয়ে পড়ব। ইউক্রেনের বিরুদ্ধে ইতিমধ্যেই মধ্যপ্রাচ্য থেকে 16,000 স্বেচ্ছাসেবীকে মোতায়েন করেছে রাশিয়া। নাবিল আরও বলেন, আমরা এই যুদ্ধে ভয় পাই না, শুধু যোগদানের অনুমতি এলেই ইউক্রেনকে টের পায়ে দেব যুদ্ধ কাকে বলে। সিরিয়াকে জঙ্গিমুক্ত করতে যে কৌশল নিয়ে সাফল্য পেয়েছে সেই কৌশলকে কাজে লাগিয়ে ইউক্রেনীয়দের দেখিয়ে দেব যা ওরা জীবনও দেখেনি। সিরিয়ার সঙ্গে রাশিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক। 2015 সালে সিরিয়ায় জঙ্গি নিধনে রাশিয়া যথেষ্ট সাহায্য করেছিল প্রেসিডেন্ট বাশার আল আসাদকে, তাই এই যুদ্ধে এবার রাশিয়ার পাশে দাঁড়াতে চাইছে সিরিয়ার বাহিনী। এদিকে ইউক্রেন ন্যাটো সদস্য হলে রাশিয়া আক্রমণ করত না, জেলেনস্কি। ইউক্রেন প্রেসিডেন্টের ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশ যদি আগে ন্যাটো জোটে অন্তর্ভুক্ত হতো তাহলে রাশিয়া আক্রমণ করত না। রবিবার সিএনএনের সঙ্গে সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেন। জেলেনস্কি বলেন, আমরা যদি ন্যাটো সদস্য হতাম তাহলে যুদ্ধ শুরু হতো না। আমি আমার দেশের জন্য, আমার জনগণের জন্য নিরাপত্তা নিশ্চয়তা চাই। ইউক্রেন প্রেসিডেন্ট আরও বলেন, যদি ন্যাটো সদস্যরা আমাদের জোটে দেখতে প্রস্তুত থাকে তাহলে অবিলম্বে সদস্য করুন, কারণ প্রতিদিন মানুষ প্রাণ হারাচ্ছে। জেলেনস্কি বলেন, কিন্তু আপনারা যদি আমাদের জনগণের জীবন রক্ষা করতে প্রস্তুত না থাকেন, যদি কেবল দুটি বিশ্বের মাঝখানে দেখতে চান, আমরা বুঝতে পারি না আমাদের ন্যাটোতে নেওয়া হবে কি না, এমন অবস্থা রাখেন। এ সময় তিনি বলেন, আপনারা আমাদের এমন অনিশ্চিত অবস্থানে রাখতে পারেন না, নরকের দ্বারপ্রান্তে থাকতে বাধ্য করতে পারেন না। ব্যক্তিগতভাবে তাদের অনুরোধ করেছেন উল্লেখ করে জেলেনস্কি বলেন, আপনারা সরাসরি বলুন, আমরা 1-5 বছরের মধ্যে ন্যাটোতে গ্রহণ করতে যাচ্ছি, অথবা না বলুন। জেলেনস্কি জানান, তাকে বলা হয়েছে ইউক্রেন ন্যাটো সদস্য হতে পারবে না, যদিও প্রকাশ্যে বলা হচ্ছে ইউক্রেনের জন্য ন্যাটোর দোয়ার খোলা। এবং সর্বশেষ, জেলেনস্কি বললেন, আমি পুতিনের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত, তবে তিনি একই সঙ্গে সতর্ক করেছেন, যদি আলোচনার চেষ্টা ব্যর্থ হয় তাহলে দুই দেশের মধ্যে লড়াই তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যাবে। ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি রবিবার সকালে সিএনএনের ফরিদ জাকারিয়ার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন। প্রেসিডেন্ট বলেন, যদি আমাদের যুদ্ধ বন্ধ করার মাত্র 1% সুযোগ থাকে, আমি মনে করি আমাদের এই সুযোগটি নেওয়া দরকার। যুদ্ধে প্রতিদিন নিরীহ মানুষ মারা যাচ্ছে উল্লেখ করে তিনি হতাশা প্রকাশ করেন। তিনি আরও বলেন, রুশ বাহিনী আমাদের নির্মূল করতে, আমাদের হত্যা করতে এসেছে, কিন্তু আমরা আঘাত মোকাবেলা করতে সক্ষম, তাদের পাল্টা আঘাত করতে সক্ষম, কিন্তু দুর্ভাগ্যবশত মানুষের জীবন রক্ষা করা যাচ্ছে না। সুতরাং আমি মনে করি আমাদের আলোচনার যে কোনো সুযোগ সম্ভাবনা গ্রহণ করতে হবে, আলোচনা ব্যর্থ হলে সেটা হবে তৃতীয় বিশ্বযুদ্ধ।